একটি জনসভাতে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আমরা সরাসরি নজর রাখবো সেই দিকে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে করো, আমরা উঠে নেব। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মানুষ, এসব প্রেমিক মানুষ, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত দিনগুলির এই চক্রান্তকে আমরা গুজরাটে বছরের পর বছর যেতে, মধ্যপ্রদেশে বছরের পর বছর যেতে,
আমরা কেবল চলে গেলাম, 5 বছর পরে আবার সেখানে ফিরে আসি। মানুষের আশীর্বাদ আছে, আমাদের ভোট লুট করতে হয় না, আমাদের মানুষকে গুলি করতে হয় না, মানুষকে ভয় দেখাতে হয় না, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে আশীর্বাদ করে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, আশীর্বাদ করলে কি করতে হবে? আর চুরির প্রহর দেখলে মাথা খারাপ হয়ে যায়। এখানে তো কুকুর চুরি হচ্ছে, বাড়ি চুরি হচ্ছে, বাড়ি চুরি হচ্ছে, তাই তো? আর কিছু বাকি আছে? বিধায়কের নামে হোক, যে চুরি করেছে তার নামে আপনারা ডকুমেন্ট পৌঁছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সাংসদ থেকে করে থাকে না, তাই তো? পার্সিতে গিয়ে থাকে, হ্যাঁ, হোটেল খুলে যেতে পারে, তার সার্কাসে গিয়ে থাকে না, তার সার্কাসে গিয়ে থাকে। সার্কা আমাদের ভাইরা তাকে দেখা যায় না, বাংলাদেশ সেজে বলে লোকসভা লোক যান, মাঝে মাঝে দেখি যাবো, ভাষা ভাষা তো দূরত্বে দিয়েছে, আর কিছু কাজের কাজ তো কিছু করে না। তো আজকে আপনাদেরকে আমাদের যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কাছে আমি এসেছি যে আপনারা যেভাবে লড়াই করছেন, আপনারা অনেক করে যান, শুধু একটা কথা বলছি, উদয় দেওয়ার পরে অনেক অত্যাচার হয়েছে, অনেক সহ্য করতেছি আমরা, এরপরে উচ্চতর অত্যাচার সহ্য করেছি, পুলিশের উপর ভরসা রেখেছি না, পুলিশের উপর ভরসা রেখেছি না যে পুলিশ কিছু করবে। তো পুলিশ যখন কিছু করছে না, আমাদেরকে করতে হবে। উদয় নারায়ণপুরে যারা আমাদেরকে মিটিং মিছিল করতে দিচ্ছে না, তারা মিটিং মিছিলে বাধা দিতে এলে আমি বলে যাচ্ছি পাল্টা মারুন যা হওয়ার আমি দেখি। আমাদের কিছু করার নেই, সংবিধান বলছে আত্মরক্ষার অধিকার সবার আছে, আমারও আছে, আপনারও আছে। আমাদেরকে যদি সন্দেহবার মারতে এসো ভাই, বিনা পয়সার রেশন দেওয়ার ব্যবস্থা করেছে মানুষ, সেই নরেন্দ্র মোদীকে ভোট চায় নাকি দিদিমণিকে ভোট চায় যে চুরিতে রেকর্ড করে দিয়েছে, চুরি থেকে শুরু করে চাকরি চুরি থেকে শুরু করে আমার বউকে নিয়ে চলে গেছে দার্জিলিং ঘুরতে, আমাকে চুরি অনেক রকমের হয়ে গেছে, বাড়ি চুরি হয়েছে, হয়েছে অনেক দুর্নীতি দেখেছি, কম চুরি করে দেখিনি, তৃণমূল কংগ্রেসের ঘুরে পড়লাম, এইরকম পার্টি ভারতবর্ষে আসতে হবে। বিজেপি করে বলে আমাদের কর্মীদের কাছ থেকে 10,000 টাকা করে ফাইন নিয়েছে, আমাদের পুলিশের অফিসার যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? রাজ্যের বিধায়ক পাশে আছে, তাদের বোঝার জন্য পুরো যারা মায় খাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের কর্মীদের বিরুদ্ধে, কর্মীদেরকে ফাইন করা হচ্ছে, এটা চলতে পারে না। যদি আপনারা না শুনল, আমি কিন্তু বিচারের করতে বাধ্য হব, আপনাদের বিরুদ্ধে আইন টানতে বাধ্য হব। পরিষ্কার করে আপনাদেরকে কি বাঁচাবে? ভাইপোকে বাঁচাতে পারছে না,
আমি এখানে আছি চিন্তালে, যতক্ষণ না পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো। আর মনে রাখবেন, কোন একটা গাড়ি যদি হামলা হয় আমি ভোট করবো, আমার নেতারা ভোট করবে, সবাই গাড়ি ঘুরিয়ে দিয়ে আমার চলে আসবে, ওইখানে সবাইকে মেটাবো। যদি কোন গাড়ির উপরে খবর মানে কিছু হয়েছে আমি আছি চিন্তা নেই, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আপনারা আমার কল পেয়ে ওখানে পৌঁছে যাবেন, ঝান্ডা উড়িয়ে আসবেন, আর এত সরু বাতা দিয়ে হবে না, বাস নিয়ে আসবেন। আমরা এখানে সমাপ্ত করবো, আমি জেলা সভাপতিকে বলবো সবাইকে ধন্যবাদ জানাতে, আপনারা যতক্ষণ না ভালো করে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে বাড়ি ফিরে যাচ্ছেন, আমি উদয়নপুর ছাড়ছি না, আমি উদয়নপুর নারায়ণপুরে বসে আছি। ভোট করানোর জন্য কি আমরা যাওয়া